হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে ইন্টারনেট স্পিড সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার ইন্টারনেট স্পিড মেজার করবেন আপনাকে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট দিচ্ছে সে আসলে ঠকাচ্ছে কিনা সে লিফলেটে যেইটা বলেছিল সেটা আপনাকে দিচ্ছে কিনা আপনাকে কিলো বিট কিলো বাইট মেগা এই যে জিনিসগুলোর পার্থক্য কি আসলে তারা যে স্পিড বলছে সেটা আসলে আপনি পাচ্ছেন কিনা তো এই ব্যাপারগুলা যদি আপনি ভালোভাবে এক্সপার্ট হতে চান তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন ওয়েলকাম ব্যাক তো প্রথমে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি আমার কাছে গত মাসে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আসছে তো ওনাকে আমি বলতেছি আপনাদের তো ভাই ব্যবসা খুব খারাপ চলতেছে বলে কেন ভাইয়া বললাম যে অনেক কম্পিউটার হয়ে গেছে এবং তারা যে আকর্ষণীয় লিফলেট মানুষজনকে দিচ্ছে মানুষ ভাবতেছে এইটাই আসলে রিয়েল এবং তাদের কাছ থেকে নেট নিচ্ছে এরকমটা হচ্ছে না তা উনি বলছে হ্যাঁ ভাই মনের কথা বলছেন আসলে অধিকাংশ ক্ষেত্রে আমার আশেপাশে আমি দেখছি তারা লিফলেটে যে টাইপের লেখাগুলা লেখে আমরা যেহেতু টেকনিক্যাল মানুষ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করা এই জন্য ব্যাপারগুলো বুঝতে পারে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা আসলে বুঝতে পারে না এবং তাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নেয় এবং পরে গিয়ে হা হুতাশ করে তো এই ব্যাপারগুলো আমি দেখার পরে মনে হইলো যে কনসেপ্টটা আসলে ক্লিয়ার করা দরকার যারা আমার সাবস্ক্রাইবার আসেন বা ভিডিও দেখেন তাদেরকে ব্যাপারটা জানানো দরকার সেই জায়গা থেকে মূলত ভিডিওটি তৈরি করা তো আমরা পুরোপুরি কনসেপ্টটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব তার জন্য অবশ্যই আপনাকে হান্ড্রেড মনোযোগ এদিকে দিতে হবে তো প্রথমেই চলুন আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের আসলে যেটা লেখার কথা মেইনলি তারা এইভাবে ভাবে লিখে দেখবেন কে তারপরে ছোট বি পিএস কেবিপিএস এটার মানে হচ্ছে কিলোবিট পার সেকেন্ড আর কেউ কেউ আবার যারা একটু বেশি স্পিড দেয় এখন তো এমবিপিএস চলে আসছে তো জানেন কি এমবিপিএস মেগাবিট পার সেকেন্ড এখন আমরা যখন কোন কিছু ডাউনলোড করি বা কোন ব্রাউজ করি সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখবেন যে ডাউনলোড স্পিড যখন আমরা দেখি তখন সেটা দেখায় কে বি পি এস এই যে বড় বি এখানে খেয়াল করেন আমি ছোট বি দিয়েছি এখানে বড় বি দিয়েছি দুইটার পার্থক্য আছে দেখেন এখানে কিলো বিটস লিখছি এখানে কিলো বাইটস লিখছি হ্যাঁ আবার এখানে দেখেন মেগা বিটস লিখছি মেগা বাইট লিখছি ঠিক আছে এম বি হচ্ছে মেগাবাইট কেবি কে বি মানে হচ্ছে কিলো বাইট যদি বি আপনি ছোট দেন তাহলে হয়ে যাবে বিট তো বিট আর বাইটের ভিতরে পার্থক্য কি বাইট হচ্ছে বড় একক আপনি আট বিট ইজ ইকুয়াল টু হচ্ছে এক বাইট তো আমরা যদি এই হিসাবটা করতে যাই আমরা প্রথমে হিসাবটা দেখবো তারপরে প্র্যাকটিক চলে যাব ধরুন আপনার ইন্টারনেট স্পিড যেমন আমি যেটা ইউজ করি খুব বেশি স্পিড না 3.5 মেগাবিট পার সেকেন্ড তারা বলতেছে ঠিক আছে তো 3.5 মেগাবিট বলতে আসলে আপনি কত বোঝেন আমরা একটু হিসাব করি দেখেন করি তাহলে বুঝতে সুবিধা হবে আমরা প্রথমে এখানে টেকনিক্যালি দেখব পরে আমরা প্র্যাকটিক্যালি দেখব তো দেখেন 3.5 এর সাথে গুণ হবে হচ্ছে 1024 যেহেতু আমরা জানি এখানে লিখছে 1024 কিলোবিটে 1 মেগাবাইট বা 1024 হ্যাঁ বিটে হচ্ছে এক কিলোবাইট যেমন আমি যদি বলি এক হাজার বিট সমান হচ্ছে এক কিলো ঠিক আছে বা এক হাজার চব্বিশ কিলোবাইট সমান এক মেগাবাইট তো আমরা এই দুটো যদি এখন গুণ করি তার জন্য আমি এখানে গেলাম এইটার সাথে আমরা যদি এটা গুণ করে দেয় দিয়ে ইন্টার দিলাম তিন হাজার পাঁচশো চুরাশি মানে আমি ইউজ করি থ্রি পয়েন্ট ফাইভ মেগাবিট পার সেকেন্ড আমি কিন্তু ঠিক আছে এই যে বিট তো থ্রি পয়েন্ট ফাইভ মেগাবিট তার সাথে এক হাজার চব্বিশ যদি গুণ দেয় তাহলে তিন হাজার পাঁচশো চুরাশি কিলোবিট পার সেকেন্ড এটা হচ্ছে তাদের হিসাবে আমার স্পিড এখন আমি যখন কোনো কিছু ডাউনলোড করব। আমার এখানে একটু খেয়াল করেন এটা হচ্ছে স্পিড মিটার এটা হচ্ছে কিলো বাইটে দেখাচ্ছে এটা কিন্তু কিলো বিটে দেখাচ্ছে না আমি একটু পরে যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন ব্যাপারটা আপনাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে এখন একটু বুঝে নেন তো এখন আমি এই ঘরে লিখলাম আর্ট তার মানে আট কেন লিখলাম আমরা জানি আট বিট সমান এক বাইট তাহলে আসলে আমরা কত বাইট পাচ্ছি অর্থাৎ স্পিড আসলে কত এখন আমি এইটা যদি ভাগ দেই এইটা দেওয়ার পরে ইন্টার দেই তাহলে দেখেন আমার 3.5 মেগাবিট বলতে হচ্ছে চারশো কিলোবাইট পর্যন্ত আমি সর্বোচ্চ ডাউনলোড স্পিড পাবো আমি আপনাদেরকে আবারও বলছি আমার স্পিড হচ্ছে 3.5 মেগাবিট পার সেকেন্ড এটার সাথে আমি এক গুণ দিয়ে কিলোবিটে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটার সাথে আট ভাগ দিলাম আট ভাগ দিয়ে আসলে ছিল কিলো বিটে আমরা সেখান থেকে চলে গেলাম কিলো বাইটে তার মানে হচ্ছে আমি সর্বোচ্চ চারশো আটচল্লিশ কিলো বাইট পাবো এই ইন্টারনেট স্পিডের জন্য মাঝে মাঝে আমি বেশি পেতে পারি কখন ধরেন রাত আপনি দুই তিনটার সময় ডাউনলোড দিলেন তখন কিন্তু ইউজার অনেক কম থাকে যার ফলে আপনি কিন্তু অনেক স্পিড পেতে পারেন আবার ধরেন পিক আওয়ার সকাল এগারোটা বারোটা এত স্পিড আপনি নাও পেতে পারেন তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষদেরকে যেভাবে অ্যাট্রাক্ট করে তারা লিখবে যে মাত্র পাঁচশো টাকায় দশ এমবিপিএস নেট কিন্তু সত্য প্রযোজ্য লেখা থাকবে কোনায় তার মানে 10 এমবিপিএস কখন পাবে রাত 3টার পরে তো ওই সময় তো আর আপনি বসে বসে নেট চালাবেন না তো এই টাইপের কথাগুলো ওরা লিখে বা বিভিন্ন রকম এরকম চটকাদার বিজ্ঞাপন তারা দিয়ে থাকে তো আপনাকে আসলে খেয়াল করতে হবে আসলে আপনি এভারেজ স্পিডটা কত পাচ্ছেন এই 448 আসলে পান কিনা আমরা যদি এখন কোনো কিছু ডাউনলোড দিতে চাই চলুন আমরা দেখে নেই আমরা একটা ওয়েবসাইটে আসলাম ফাইল হিপো এখান থেকে ধরেন আমি একটা ফাইল ডাউনলোড দিব এখান থেকে যদি ডাউনলোডের উপরে ক্লিক করি করার পরে আমরা আইডিএম দিয়েও ডাউনলোড করতে পারি বা এমনিও ডাউনলোড করতে পারি আইডিএম দিয়ে করলে স্পিড একটু বেশি আসে তো খেয়াল করেন এখানে আমার যে স্পিড উঠতেছে দেখেন উনত্রিশ বা তেত্রিশ এটা কিন্তু কিলো বাইট অর্থাৎ এই স্পিডটা উঠতেছে না আমি এই স্পিডে আনিয়ে আপনাদেরকে দেখাবো যে এই স্পিডে আনবো একবার এই স্পিডে এনে আপনাদেরকে দেখাবো তো আমরা যদি এখন ডাউনলোডের উপরে যাই এখানে দেখেন যে ডাউনলোড আসছে এখানে ডাউনলোড এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে যদি আমি এখন ডাউনলোড দিতে চাই তো আমি স্টার ডাউনলোড দিলাম আপনারা এখন খেয়াল করেন তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম দেখেন এখন ছয়শো উপরেও কিন্তু এই যে স্পিড পাচ্ছে কিলো বাইট যে চারশো পাঁচশো ছয়শো অর্থাৎ আমার সাড়ে তিন এমবিপিএস তারা বলতেছে আরো একটু ভালো পাচ্ছে আবার অনেক সময় এত ভালো পাও না পায়ও না আবার সাইড টু সাইড ভ্যারি করে ফাইল হিপোর সাইটটা অনেক ভালো এই জন্য এখান থেকে ভালো স্পিড পাচ্ছে মাঝে মাঝে অন্যান্য সাইট থেকে ডাউনলোড দিলে এত ভালো স্পিড আসে না তো দেখেন এখানে ওই যে স্পিডটা দেখাচ্ছে এটার স্পিড হয়তো একটু বেশি দুইটা একটু ভ্যারিয়েশন হয় তো আমরা এখন দেখব যে এখানে তো আমরা পাচ্ছি এখানে আমরা যে হিসাবটা করছিলাম কিলো বাইট এখন আমি এটা রিয়া চেঞ্জ করব আমরা এখানে ইউজার অপশনে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে আছে বাইট পার সেকেন্ড তাই না আমি এখন যে বিট পার সেকেন্ডে দিয়ে দিব অ্যাপ্লাই করব ওকে করব এখন খেয়াল করেন এই যে ফাইভ এমবিপিএস সর্বোচ্চ আমার স্পিড সে দিচ্ছে তাহলে খেয়াল করেন আমরা এখানে দেখতেছি কিলো বাইটে আর এখানে দেখতেছি মেগাবাইটে অর্থাৎ আমার ফাইভ মেগাবাইট বলতে দেখেন এখানে মোটামুটি কনস্ট্যান্ট ফাইভ মেগাবিট পার সেকেন্ড স্পিড সে পাচ্ছে তার ফলে দেখেন আমার কত কিলোবাইট আমরা স্পিড পাচ্ছি তো এখন যদি আমরা এই জায়গাটাই চলে যাই তাহলে হিসাবটা এখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাদেরকে বলে যে আমার স্পিড হচ্ছে ফাইভ তোমাকে আমি ফাইভ এম দিচ্ছি তো আমরা এখানে ফাইভ এম লিখলাম লেখার পরে এই যে এক হাজার চব্বিশ দিয়ে এটাকে গুণ দিবো দেওয়ার পরে যদি আমরা এই দুইটা গুণ করি তাহলে আসবে এখানে পাঁচ হাজার একশো বিশ কিলোবাইট পার সেকেন্ড এটাকে যদি আমরা আট দিয়ে ভাগ করি এখানে আমরা লিখি এইটা ভাগ হচ্ছে আট দেওয়ার পরে দেখেন ছয়শো চল্লিশ অর্থাৎ আমার যদি ফাইভ এমবিপিএস নেট দেয় তার মানে আমি ডাউনলোড স্পিড মোটামুটি ছয়শো চল্লিশ পাবো এখন দেখেন আমরা এখানে যে এভারেজে ছয়শো থেকে সাতশোর ভিতরে কিন্তু পাচ্ছে আবার এইটা অনেক ক্ষেত্রে আমি আবারও বলছি যে সার্ভার টু সার্ভার ভ্যারি করে সব সব সার্ভারে কিন্তু একরকম না আবার যদি আপনি ইউটিউব চালান তারা বলবে যে ইউটিউবের জন্য আলাদা কিন্তু ব্যান্ডউইথ থাকে ইউটিউবের জন্য মাঝে মাঝে এটা দশ এমবিপিএসও হইতে পারে ডাবলও হইতে পারে কারণ সেটা বাফারলেস আলাদা ব্যান্ডউইথ সেটার জন্য থাকে কিন্তু জেনারেলি আপনার দেখে নেবেন যে আপনাকে যে স্পিডটা বলে সেটা মোটামুটি এরকম from kina যে এভারেজে আপনাকে বললো আপনাকে পাঁচ এম বিপিএস দিচ্ছে কিন্তু সকালে পাই এক এমবিপিএসও পাচ্ছে না আবার ধরেন যে গিয়ে পাচ্ছে এরকম না যে এভারেজে সবসময় ভালো পাই না তাহলে আপনারা বুঝতে পারবেন এবং যখন তাদের লিফলেট পড়বেন বা যখন তাদের পড়বেন তখন আপনি ভালোভাবে খেয়াল করে নেবেন তাদের আসলে এরকম কোনো সত্য প্রযোজ্য আছে কিনা যে আমি দশ বলে রাত বারোটার পরে দশ দিচ্ছি কিনা বা আসলে দশ সবসময় পাচ্ছে কিনা বা টাকা কম দেখে খারাপ নেট ইউজ করছেন কিনা অনেকগুলো ব্যাপার আপনারা মাথায় রাখবেন তাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনি ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন এরপরেও আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই পরবর্তী টির পর্যন্ত হতা হবে অন্যদিন অন্য ব্যাপারে